গুড ইভিনিং, নমস্কার। মিঠু ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আজকে আমি নিয়ে এসেছি ফ্যাসা মাছের রেসিপি। আপনারা এটা সবাই জানেন, তবে আমার আজকের রেসিপি ধনে পাতার মেনলি, সেই জন্য মশলা বলতে তেমন কিছু নেই, সামান্য একটু আদা জিরে। তা আমার রান্না দেখতে দেখতে আমার একটা ছোট্ট কবিতা নিয়ে এসেছি, আমার কলম আমার কণ্ঠে, শুরু করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। অবনমিত মুখ, স্নিগ্ধ শান্ত রূপ, তেজ দীপ্ত পৌরস, সততা নিষ্ঠা অভিরূপ, প্রতিভাত সুপৌরসে দিক চক্রবালে, দিনের সূর্য যেন অস্তমিত বিকালে, নম্র চোখের চাহনি, ইচ্ছরঙের গোধুলি, কঠোরতাহীন মধুরতা, আবেশ চপল আবিলতা, আবির রঙে সাজানো রামধনু রং মাখানো, সকালে শিশির ভেজা হৃদয়ে রঙিন আশা, নির্বাক নও একা, সকলের চোখে দেখা নির্মম বিভীষিকা, বিচারের বাণী নীরবে কাঁদে একা। নমস্কার। আর একটা ছোট্ট এরপরে শোনাচ্ছি। আজকে ফ্যাসা মাছ এবং বেগুনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। অরুণ বরণ কিরণ মেখে এলে তুমি আজ দাঁড়ে, কী অপরূপ লেগেছে তোমার অপরূপ শোভা ভরে, ঘুম ভেঙে উঠেছ তুমি সদ্য, লাগছে যেন প্রস্ফুটিত পদ্ম, শিশির ভেজা চোখে অপলক নয়নের চেয়ে, হয়তো কিছু বলতে চেয়েছিলে, না বলা কথাগুলো গুছিয়ে রেখো তুলে, তোমার ভালোবাসা আসবে আবার ভুলে। নমস্কার। ছোট্ট ছোট্ট দুটো কবিতা শোনালাম, সেই সঙ্গে আমার রান্না পরিবেশন করলাম আজকে ফ্যাসা মাছ বেগুন ধনে পাতা দিয়ে। আর ধনে পাতা সাধারণত মশলা ব্যবহার করি না খুব একটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। আর রেডি আমার রান্না, লাইক কমেন্ট শেয়ার করলে খুব ভালো লাগবে। নমস্কার।